খাটিমরিচ চাই, খাটি সঙ্গে সঙ্গে ভেঙে আপনি দিবেন, ওখানে লগা লাগে মানে 2 মিনিট দেরি নাই। 8 ইঞ্চি মেশিন নেওয়ার পরে আরেকটি 10 ইঞ্চি মেশিন আমাদের কাছ থেকে নিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন? সুদূর নওগাঁ থেকে। নওগাঁ থেকে, কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। আচ্ছা, দর্শক মন্ডলী, রফিকুল ইসলাম ভাই আসছে নওগাঁ থেকে। উনি আমাদের কাছ থেকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা মেশিন নিচ্ছেন, সেটি হচ্ছে 10 ইঞ্চি গ্রাইন্ডার। এটা অনেক জনপ্রিয়, এর মাধ্যমে হলুদ মরিচ মশলা জিরা এগুলো তো করা যাবেই, এর পাশাপাশি এটার সাহায্যে আটা করা যায়, দানাদার খাদ্য তৈরি করা যায়, এবং এটার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া জেনারেট করতে পারবেন, প্যাকেট করে বিক্রি করতে পারবেন। তো রফিকুল ইসলাম ভাই, আপনি কি জন্য নিচ্ছেন আসলে? আমি যে সাধারণত ঝাল কোটা এবং মরিচ হলুদ কোটার জন্য এবং আদার্স অন্যান্য মশলা, তারপর হচ্ছে আপনার গম আটা করার জন্য উদ্দেশ্য আছে। শুনলাম যে আপনি ধানের যে ধান ভাঙ্গা হলার সেটা আছেই? হ্যাঁ, সেটা আমি 32 বছর যাবৎ চালাই। হ্যাঁ, আমার আমার অলরেডি তেলের স্পেলার আছে দুইটা। আচ্ছা, মানে মেল আছে আমার। তা আপনার কি মানে মরিচ কোটা এই মেশিন ছিল না? জি না, ওইটা ছিল আমার বহুদিন আগে, ওল্ড মডেল, ওইটা সাকি ছিল 20 ইঞ্চি সাকি। তো গ্রাইন্ডারের খবর আপনি বা আমাদের সোর্স অফ এগ্রের খবর কিভাবে পাইছেন? আমি ইউটিউবে আমি এটা পাইছি, পাওয়াতে আমার আগ্রহ যে আমি আপডেট ভাষণ আমি এটা চালাবো। আচ্ছা, এই জন্য আমার উদ্দেশ্য। হ্যাঁ, আর এই উদ্দেশ্যে আমার বগুড়া আসা আপনার কাছে। এখানে এসে আমাদের প্রতিষ্ঠান বা আমাদের আচার আচরণ এটা কেমন লাগছে আপনার? মাশাআল্লাহ, খুব ভালো। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক মন্ডলী, ওনার মেশিন, আমরা যে হলুদ মরিচ মশলা করার যে মেশিনটা, এই মেশিনটার অনেক কাজ হয়। একই মেশিনে আপনারা হলুদ মরিচ মশলা জিরা সবগুলা করতে পারবেন, পাশাপাশি আটা করতে পারবেন এবং দানাদার খাদ্যও তৈরি করা যাবে। তো আপনার ওখানে এরকম আছে যে যারা গরুর খামারি তারা দানাদার খাদ্য তৈরি করে বা এরকম আছে কি? আছে, আছে। কয়টা কেজি ভাঙানো হয় ওইদিকে জানেন? এইভাবে নাই, এইভাবে নাই আমাদের ওখানে। তবে আগ্রহী আছে, এগুলো মেশিন কেনার জন্য আগ্রহী লোক আছে। না, আপনার যে ইয়ে করেন মানে ধান ভাঙ্গায় দেন, পাশাপাশি এটা দিয়ে আপনি কি করবেন? হলুদ মরিচ মশলা করবেন? হ্যাঁ করবো। আর কি করবেন? আর দানাদার খাদ্যেরও চিন্তা ভাবনা আছে আমার, ওইটা মেশিনও চিন্তা ভাবনা আছে। আমি পরবর্তীতে দানাদার খাদ্য করতে গেলে তবে করা যায়। তবে একই মেশিনে একটা ভেজাল আছে, সেটা হচ্ছে মরিচ কোটার পর ওই জায়গায় কিন্তু আর কেউ আটা আপনার থেকে গড়ে নিতে চাইবেন না, তাই না? আমার আলাদা আলাদা রুম আছে, 5-5টা রুম আছে আলাদা। দর্শক মন্ডল, এরও সমাধান আছে। একই মেশিনে আপনারা যদি মনে করেন মরিচ কোটার পর আবার কাউকে আটা করে দেবেন, সেক্ষেত্রে ওই সিটা ঘুরে বা কিছুক্ষণ ভাঙলেই ওই ঝালটা চলে যায়, পরবর্তীতে আবার আটা করাও সম্ভব। এই ব্যান্ডার মেশিন 8 ইঞ্চিও আছে আমার। 8 ইঞ্চিও আছে? 8 ইঞ্চি অলরেডি চালাচ্ছি। কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো। কতদিন হলো চালাচ্ছেন? এটা চালাচ্ছি মনে করেন 2 সপ্তাহ যাবৎ, কারণ এটাতে আমার এই ঝালটা একটু ঢুকাতে কষ্ট হয়, এই জন্য আমার এই বড় মুখের দরকার, এর জন্য আমি এই বড়টা নিতে আসছি। তার মানে আপনি যেহেতু 8 ইঞ্চি চালাচ্ছেন, একই মেকানিজমে তৈরি 10 ইঞ্চি, তাহলে আপনার একটা অভিজ্ঞতা আছে যে এই মেশিনের সাহায্যে আপনার অনেকে বলে যে মরিচ গুঁড়া ঠিক মতো হয় না, ঠিক না? ব্যাঠিক না? না না, ব্যাঠিক, এটা একদম অ্যাকুরেট। ইচ্ছা করলে একটু প্রেশার বাড়াই দিলে একদম মিহি হয়, পাউডার দুধের মতো হবে। তাই? জি, পাউডার দুধের মতো মিহি হবে। তো এটা যে অনেকে বলে যে না হয় না, ওর আসলে পারে না, ও মেজারমেন্ট আসে আসলে বোঝে না, ওই মেকানিক্যাল সাব সেকশনে ওর মেজারমেন্ট অত ঠিক নাই, মাথার মেমোরি দুর্বল। আচ্ছা, হলুদ হলুদ কেমন হয়? হলুদ একই, একবার মিহি হবে, একদম মিহি। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন যে উনি একজন অভিজ্ঞ ব্যক্তি, যে একই মেশিনে আপনারা অনেকে বলে যে হয় না, ছাল থাকে, বলে যে ছাল থাকে, কিন্তু ছাল তো থাকার কোনো কথা নাই, একবারে বলছে দুধের মতো মিহি হবে এই মেশিনের সাহায্যে। এই জন্য 8 ইঞ্চি মেশিন নেওয়ার পরে আরেকটি 10 ইঞ্চি মেশিন আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং এই মেশিনটি আজকে ডেলিভারি যাচ্ছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে আল্লাহ তাআলা তাকে ব্যবসায়ীভাবে বরকত দান করে এবং সফল হন। তো আমাদের জন্য আপনি দোয়া রাখবেন, মাশাআল্লাহ। তো দর্শক মন্ডলী, এখন ওনার যে মেশিনটি আছে সেটি মরিচ কোটার কাজে লাগাবেন। তবে আমি বরাবর সবাইকে একটা পরামর্শ দিই যে ব্যবসায়িকভাবে যদি আপনি ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে একটা ব্যাপার, সেটা হচ্ছে ভাঙ্গানোর পাশাপাশি আপনি প্যাকেট করে বিক্রি করেন আপনার নামে, কারণ ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছে এবং ব্যবসায়িকভাবে আপনি করলে সেখানে বিশাল সফলতা পাবেন। আপনি দেখবেন যে এক সময় মেশিনের জিনিস নষ্ট হবেই, কিন্তু সেই মেশিন আপনার ব্যবসা করতে করতে এমন পর্যায়ে যাবে যে ওখান থেকে আপনি কোটি টাকা পর্যন্ত আল্লাহ চাইলে হয়ে যাবে। কথা বলতে গিয়ে আমি ব্যবসায়িক সিস্টেমে আছে,
আমার মরিচের বস্তা দু চারটা আছে, হলুদ উনি গেলে দেখবেনি, আমি ওই প্যাকেট জাত করতেছি এবং ওইটা আমার বিক্রি হচ্ছে ওখান থেকে ওখানে বিক্রি। আর কেউ কিনে নেয়া যদি ওখান থেকে ঝাল হলুদ কিনে নেয় সঙ্গে সঙ্গে লগে লগে ভাঙ্গে ছেড়ে দিই। হলুদ মরিচ মশলা জিরে সবগুলো আছেই, কারো যদি মরিচ লাগে মরিচও বিক্রি করে দিচ্ছেন, আবার যদি বলেন খাঁটি মরিচ চাই খাঁটি সঙ্গে সঙ্গে ভেঙে আপনি দিবেন, ওখানে লগে লগে মানে দুই মিনিট দেরি নাই। দর্শক মন্ডলী ওনার একটা সুন্দর আইডিয়া নাই, আমি একদম অল টাইম এটা একদম আমার চালু, যে বলবো যে দুপুরে দুপুরে না বিকেলে এটাও না লগে লগে ভেঙে ছেড়ে দিচ্ছি। ঢাকাতে উনি বিভিন্ন ধরনের মেশিনারি রাখছে, পাশাপাশি হলুদ মরিচ মশলা রাখছে। ঢাকাতে কিন্তু ব্যবসা আরো রমরমা হবে, কারণ মানুষ খাঁটি জিনিস পায় না। মরিচ নেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেঙে দিচ্ছেন উনি, ওনার ব্যাপক ভাবে বিজনেস চলতেছে। তো এইরকম একটা ইউনিক আইডিয়া নিয়ে যদি আপনারা কাজ করেন তো ইনশাল্লাহ আপনি সফল হবেন, কারণ ব্যবসা সবসময়ই থাকে, সেই ব্যবসাটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে হয়। আপনারা এই পাঠাবের কথা চিন্তা করেন, গাড়ির যে ব্যাপার, আগেও কিন্তু ভাড়ায় চলতো, কিন্তু এখন ভাড়ার সিস্টেমটা এমন ডিজিটালাইজ করছে আর সঙ্গে সঙ্গে পাঠাও কিছুদিনের মধ্যে এখানে মনে করেন কোটি কোটি টাকার বিজনেস করছে। তো এরকম ইউনিক আইডিয়া নিয়ে কাজ করলে অবশ্যই সম্ভব। তো ওনার জন্য দোয়া রাখবেন, আপনি আমার জন্য দোয়া রাখবেন, তো ইনশাল্লাহ। আমারও পাঁচটা কর্মচারী খাটতেছে আলহামদুলিল্লাহ, এই মেলখার কানালে আলহামদুলিল্লাহ। ভাই ড্রাইভার ভাই দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।